আসসালামু আলাইকুম, সবাই কি বাসুন, আমি সারবাব আজকে আবার চলে এলাম। আজকে এমন একটা ঘটনা ঘটলো গণভবন ইন্টারসেকশন ঢাকাতে। আপনার এই যে মোটরসাইকেল রাইডার বাইডা আছে না, এই বাইডা শ্যামলির থেকে আপনার যা ওয়াসাদ গেট, তো ওই যে গণভবন ইন্টারসেকশনে ট্রাফিকে সিগনাল দেওয়ার পরে সে সুন্দর সুন্দরভাবে দাঁড়াইছে, তার সাথে আবার একটা আপনার নোয়া গাড়িও দাঁড়াইছে। তো পিছন থেকে শুনলাম আমরা একটা বেপরোয়া গাড়ি আইসা সাইরা তার এমনভাবে একটা ধাক্কা দিল, এক ধাক্কায় হেতো তার কোমরটা বেহায়া লাইলো, কোমরটা বেহায়া হেতো হইতে রয়েছে চিত হয়ে দেখতেছেন আপনারা। তো আর কি আঙ্গর এক পথচারি ভাই আসিল, মানবিক ভাই, সেই মানবিক ভাইটা হেরে নিয়ে আইসে, নিয়ে আনির পরে আঙ্গর যে এনে দায়িত্বরত হয়ে যে সার্জেন তুষার দেখ আছে না, এই তুষার দেখ সার যে তারে কত সেবা করলো, যত্ন করলো, তারপরে তারে নিয়া এই যে দেখতেছেন একটা নোয়া গাড়ি দাঁড় করাইয়া তারে সুন্দরভাবে আপনার হসপিটালে যাওয়ানোর ব্যবস্থা করে দিতেছে। কারণ তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে তাই সে যদি গুরুতর কোনো অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ ড্রাইভার পরে কারা নিব। তারপরে এই পুলিশের যে মানবিক বিষয়গুলো আমরা সবসময় করার চেষ্টা করি দেখতেছ আঙ্গর, এই তুষার দেখ স্যার কিন্তু একজন আসলে সুন্দর মনের একজন মানুষ, সে কিন্তু নিজ উদ্যোগে কারো সহযোগিতা ছাড়া এনে যতগুলো পুলিশ দেখতেছেন প্রত্যেকটা পুলিশে কিন্তু নিজ উদ্যোগে তারা হেল্প করতেছে, যার নজির আপনারা নিজেরাই দেখতেছেন। আসলে এই কাজটা আমরা সবসময় করে থাকি, সবসময় করে থাকি। তারপরে এনে যে এই যে প্রাইভেট কারওয়ালা কি কয় একটু শুনুন। অনেক ধন্যবাদ ভাই, একবার বলাতে আপনি রাজি হয়ে গেছেন। মানুষ আমরা সর্বপ্রথম তো মানুষ থাকছেই। পর প্রাইভেট কারওয়ালার কাছে আমরা শুনলাম এই লোকটার একবার বলাতে এসে কিন্তু আঙ্গরে এই রুগীটারে নিয়ে সে হসপিটালে সরোয়ার দিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে, এবং এই জন্য আমরা রুগীটারে এইখানে তুলে দেই। আর এই রুগীটারে যে সর্বপ্রথম সাহায্য করে তার কথা একটু শুনুন আপনারা। আপনি প্রত্যক্ষদর্শী, আমি ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। ঘটনাটা হলো আমি ওখানে কারণ ছিলাম, ওদিক থেকে যে প্রাইভেটটা আসছে শ্যামলির থেকে ওই যে বাইকটা দাঁড়ানো ছিল আর সব পিছন থেকে ওই যে রক্ত টক্ত কিছু বাইরে হয়েছে না? রক্ত বলতে ব্যথা পাইছো, ওইখান থেকে আমি ধরে এখানে নিয়ে আস। আপনি নিয়ে আসছেন এনে একাই? বাবা আপনার ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আলমিন, আমি এডিশনাল আইজি হাবিব স্যারের ড্রাইভার। এমনি স্যার আপনি ওই যে মোবাইল নাম্বারটা একটু বলবেন স্যার। 018 018 3 3 4। আসলে যে কাজটা করছেন আপনি ঋণ শোধ করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। প্রত্যক্ষদর্শীর কথাতে আমরা এই জিনিসটা বুঝবার পাইলাম, প্রাইভেট এই যে ট্রাফিক যখন সিগনাল দেয় তখন কিন্তু মোটরসাইকেলটা ঠিকঠাকভাবে দাঁড়াইছে, কিন্তু প্রাইভেট কারটা বেপরোয়াভাবে পিছন থেকে মাইরা দেয়। তো আমরা সবার কাছে আমার একটা অনুরোধ, বিশেষ করে যারা ঢাকা শহরে শুক্র শনিবার গাড়ি চালান তারা অন্তত আপনারা বেপরোয়া চালাবেন না, কারণ শুক্র শনিবার রাস্তা ফ্রি থাকে, যার কারণে বেপরোয়া সবাই বেশি চালায়। তো এই জিনিসটা সবাই মেনে চলার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিতেছি আমি সারবাব, আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।